কংগ্রেসের ব্লক সভাপতির বিরুদ্ধে বনুয়া থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সম্পর্কে অকথ্য ভাষা ব্যবহার করার অভিযোগ তুলে সোমবার সকালে বনুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন কুমার ঘোষ, বনুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাহে আলম এবং বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শামসের দেওয়ানের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল বনুয়া থানায় আসেন এবং বনুয়া ব্লক কংগ্রেসের সভাপতি আজাদ মল্লিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় পঞ্চায়েত নির্বাচনের আগে বনুয়ায় রাজনৈতিক দড়ি টানাটানি শুরু হলো বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। গতকালকে উনি একটা মন্তব্য করেছেন যে বড়ুয়া ব্লকের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তারা নাকি সব মাতাল, এই মন্তব্য করেছেন। এটা খুব লজ্জাকর বিপদ, কারণ এরকম একটা লোককে কংগ্রেস দলের ব্লক সভাপতি, কংগ্রেস দল একটা দল তো, এটা খুবই লজ্জাকর ব্যাপার। কিন্তু আমি ওনাকে বলবো যে ভাষাটা সংযত করুন, কারণ আপনি যে ভাষা ইউজ করছেন বা যে ব্যবহার করছেন যে ভাষা, এটা কখনোই কাম্য নয়। আর যদি আপনি ভাষা না চেঞ্জ করেন তাহলে আগামী দিনে কিন্তু আমরা বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেস আপনার জন্য কিন্তু ভাবব। পুলিশ সেটা বিষয়টি সরজমিনে তদন্ত করিয়ে তার অ্যাগেনস্টে যেটুকু ব্যবস্থা গ্রহণ করার সেটা অবশ্যই করবে, এটুকু আশ্বাস দিয়েছে।